টেট পাস করতেই হবে এবং তোমাদের বাবা মায়ের যে স্বপ্ন সেই স্বপ্নকে পূর্ণ করতেই হবে ওকে দশই ডিসেম্বর তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা এবং সেই টেট পরীক্ষায় যদি ইভিএসে তোমরা আঠাশ প্লাস বা তিরিশ নাম্বার পেতে চাও তাহলে তোমাদের এই ইভিএসএর ম্যারাথন ক্লাসটি দেখতেই হবে এটি তোমাদের ইভিএসএর ম্যারাথন ক্লাস নম্বর থ্রি এবং যতগুলো এই যে তিনটে ম্যারাথন ক্লাস এই ধরনের প্রশ্নই তোমাদের প্রাইমারি টেটে আসবে এবং ইভিএসের যে টেক্সট ভিত্তিক ক্লাসগুলো দিয়েছি এবং দেবো সেগুলো বেশি করে ফলো করবে তোমরা ইভিএসে যে তোমাদের আঠাশ থেকে তিরিশের মধ্যে তোমাদের প্রত্যেকের স্কোর থাকবে যদি এই ক্লাসগুলো মন দিয়ে ফলো করো এবং যে ট্রিক্সগুলো বলছি সেই ট্রিক্সগুলো অবশ্যই বেশি করে ফলো করবে এবং ইভিএসের যে প্যাডাউক ট্রিক্স সেই ট্রিক্সের ভিডিওটি কে কে চাও দ্রুত কমেন্টে কমেন্ট করবে ওকে তাহলে দেখে নাও তো তোমাদেরকে সকলকে বিশ্বজয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি তোমাদের বিশ্বসের তো অবশ্যই তোমরা এই ইভিএস ম্যারাথন ক্লাসটি তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এইটুকু তোমাদের কাছ থেকে আমার অনুরোধ ঠিক আছে চলো আমরা চলে যাব প্রথম প্রশ্নের দিকে দেখে নাও প্রথম প্রশ্ন যে নিম্নলিখিত কোনটি একটি প্রেরণাদায়ক পরিবেশ বিদ্যা ক্লাস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে শিক্ষার শিক্ষকের দ্বারা দেওয়া সংশোধনমূলক কাজ শ্রেণীকক্ষের সর্বোচ্চ উপস্থিতি শ্রেণীকক্ষের নিস্তব্ধতা না শ্রেণীকক্ষে করা প্রশ্নকরণ বা পরীক্ষণ ব্রেন স্টর্মিং তাহলে দেখে না পরিবেশ বিদ্যার কোনটা প্রেরণামূলক ক্লাস বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস তো এখানে শ্রেণীকক্ষে করা প্রশ্নকরণ এবং ব্রেন স্টর্মিং বা পরীক্ষণ তোমাদের আমি কালকে ইংলিশ প্যাডাউির ক্লাসে ব্রেন স্টর্মিং সম্পর্কে জানিয়েছি এবং ইংলিশ প্যাডাউির তোমাদের আরও যে দুটো ক্লাস অর্থাৎ থার্ড ম্যারাথন এবং ফোর্থ ম্যারাথন দুটো ম্যারাথন এখনও বাকি আছে মনে রেখো সেই দুটো ম্যারাথন যদি তোমাদের কমপ্লিট করিয়ে দেবো এবং সেখান থেকেই তোমরা কিন্তু পনেরো নাম্বার যে প্যাডাউির পনেরোটি প্রশ্ন পেয়ে যাবে চলো কোনো চিন্তা করতে হবে না শুধু ভিডিও ক্লাসগুলো দেখো ইংলিশ প্যাডাউগির জন্য নেক্সট প্রশ্ন দেখে নাও যে পরিবেশ বিদ্যার একটি গুরুত্বপূর্ণ সম্মত নীতিকে আমরা কি বলি যে পরিবেশ সংক্রান্ত সর্বোচ্চ সংখ্যক বইয়ের ব্যবহার পরিবেশকে শিখনের সম্পদ হিসেবে ব্যবহার করা শিক্ষার্থীদের সর্বোচ্চ পরিমাণে বাড়ির কাজ দেওয়া না উপরের সবগুলোই তাহলে এখানে কি হবে পরিবেশ বিদ্যার একটি গুরুত্বপূর্ণ যে শিক্ষাবিজ্ঞান সম্মত নীতি আমাদের এখানে কি হবে তো এটা তোমাদের হয়ে যাবে অবশ্যই পরিবেশকে শিখনের সম্পদ হিসেবে ব্যবহার করা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ওকে যারা বি করেছো সকলেই সঠিক তো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে নিও যতজন অ্যাড হয়ে আছো ক্লাসটি একবার শেয়ার করে নিও চলো নেক্সট প্রশ্ন প্রাথমিক স্তরে পরিবেশ পরিচিতি দেওয়া উচিত এরপর দেখে নাও যে পরিবেশ পরিচিতি প্রাথমিক স্তরেই দেওয়া উচিত না পরিবেশ দূষণ সম্পর্কে জানানো উচিত না উভয়েই না কোনোটিই নয় তো এক্ষেত্রে দেখো যে পরিবেশ দূষণ সম্পর্কে প্রাথমিক স্তরে এই যে মানে ধারণাটা দেয়া একটু অসুবিধা এটা উচ্চ প্রাথমিকে ঠিক আছে ওকে তাহলে এখানে আমাদের পরিবেশের পরিবেশ পরিচিতিটা জানানো উচিত প্রাথমিক স্তরে অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো এলপিজি কি হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ফুল ফর্ম তো এই এলপিজি গ্যাসের গন্ধের জন্য দায়ী হলো কি হাইড্রোকার্বন মিথাইল মারক্যাপ্টান না উভয়েই তো এক্ষেত্রে হবে মিথাইল মার্ক্যাপ্টান অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে যাব দেখে নাও দু হাজার সালের যে পরিবেশ দূষণের থিম কী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু হাজার তেইশে পরিবেশ দূষণের যে থিম কী দূষণকে হারানো বায়ু দূষণকে হারানো প্লাস্টিক দূষণকে হারানো না মৃত্তিকা সংরক্ষণ তো প্লাস্টিক দূষণকে হারানো এবং তোমাদের বলছি এই যে পুরো সিরিজটিতে প্রায় একশো প্লাস প্রশ্ন আছে এখান থেকে তোমরা প্রাইমারি কমন কমনযোগ্য প্রশ্নগুলো সমস্ত এখানে আছে এবং পেয়েও যেতে পারো একেবারে হুবহু নেক্সট প্রশ্ন চলে যাব দেখে নাও যে কিয়াটো চুক্তি কত সালে সই করা হয় তো কিয়াটো চুক্তি দু সালে সই করা হয় দ্রুত অ্যান্সার করো ওকে চলো নেক্সট দেখে নাও যে পয় প্রণালী নির্গমনের জন্য দেখো নির্গমনের জল পুকুরে ফেলা উচিত না মাটির নিচে পাঠানোর ব্যবস্থা করা উচিত নদীর জলে ফেলা উচিত না জমিতে ফেলার ব্যবস্থা করলে ভালো হয় তাহলে পয় প্রাণী যে প্রণালী যেটা আছে সেখানে মাটির নিচে পাঠানোর ব্যবস্থা করতে হবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন গোষ্ঠী সবচেয়ে বেশি সংখ্যক বিলুপ্ত প্রায় প্রজাতি আছে চলো দ্রুত অ্যান্সার করো টেট পাস আমাদের করতেই হবে ওকে চলো অ্যান্সার করো কোনটি হবে চলো দেখে নাও এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে স্তন্যপায়ী অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর দেখে নাও কি আছে নিম্নলিখিত কোন গোষ্ঠীর সবচেয়ে বেশি সংখ্যক বিলুপ্ত প্রায় প্রজাতি আছে স্তন্যপায়ীর মধ্যে হ্যাঁ সেখানে তার মধ্যে কী আছে বলো তো সিংহ আছে বাঘ আছে অনেক কিছু আছে নেক্সট প্রশ্ন গিস্কো কি হিসেবে পরিচিত গিস্কো কি হিসেবে পরিচিত দ্রুত অ্যান্সার করো আমাদের টেট লক্ষ্য টেট পাশ করা এবং খুব সম্মানজনক স্কোর করতে হবে হান্ড্রেড প্লাস ওকে দেখে নাও তো জীবন্ত জীবাশ্ম অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন প্রাচীন ভারতীয় বিদ্যান দাবি করেছিলেন যে উইডি হলো ভৌমজলের নির্দেশক চলো অ্যান্সার করো কোনাদ আর্যভট্ট বরাহমিহির না ভাস্করাচার্য তো বরাহ মিহির হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নেব নিম্নলিখিত কোন ভারতীয় ধর্মীয় সম্প্রদায়ের যে কৃষ্ণসার হরিনকে হরিণকে সংরক্ষণের পরম্পরা আছে কোন ধর্মীয় সম্প্রদায়ের শৈব বৈষ্ণ বিষ্ণুই না আর্য সমাজবাদী তো এটা তোমাদের হয়ে যাবে বিষ্ণুই অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে যাব দেখে নাও নিম্নলিখিত কোনটি আন্টার্কটিকার স্বাভাবিক উদ্ভিদ নিম্নলিখিত কোনটি আন্টার্কটিকার স্বাভাবিক উদ্ভিদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে লাইকেন হয়ে যাবে লাইকেন সে সঙ্গে তোমাদের আমি বলেছিলাম কি অ্যাজলি কী এজলি এক ধরনের কি জমিতে এগুলো দেয়া হয় এক ধরনের শ্যাওলা ঠিক আছে এগুলো কি হয় জমিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে ব্যবহার করা হয় চলো নেক্সট প্রশ্নে চলে যাব। যে নিম্নলিখিত কোনটি ভারতীয় একটি স্থানীয় প্রজাতি এশিয়াটিক হাতি লায়ন টেল্ড ম্যাকাও না তিমি তো লায়ন টেল্ড ম্যাকাও নেক্সট প্রশ্নে চলে যাবো নিম্নলিখিত কোনটি পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য নয় দ্রুত অ্যান্সার করো অবশ্যই হয়ে যাবে অপশান এ কোক হয়ে যাবে চোদ্দোর অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর চলো পনেরো নম্বর প্রশ্ন ওজন গ্যাসের ব্যাপারে ওজন গ্যাসের ব্যাপারে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সত্য বলা হয়েছে দেখো এখানে কি আছে প্রথমে আমরা চারটা অপশান দেখে নেব দেখে নাও যে উদ্ভিদ প্রাণীদের শোষণ কার্যের জন্য অতি প্রয়োজনীয় অতি বেগুনি রশ্মি শোষণ করে এটা ঠিক আছে তাই না নেক্সট বায়ুমণ্ডলের এটি তিন শতাংশ বর্তমান না এটি জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় তাহলে অপশান ফোরটাও ঠিক আছে তাহলে এখানে আমাদের অপশান বি হয়ে যাবে টু আর ফোর ওকে চলো নেক্সট প্রশ্নে চলে যাব। যে ভারতের কোথায় স্থানান্তর কৃষিকাজ দেখা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তাহলে এখানে তোমাদের কী অ্যান্সার হয়ে যাবে বলো তো উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব না উত্তর পূর্ব অংশে অপশন এ হবে সঠিক উত্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও শিশুরা প্রথম স্তরে বা প্রাথমিক স্তরে পরিবেশ বিদ্যা শেখে কিসের মাধ্যমে শিশুরা প্রাথমিক স্তরে পরিবেশ বিদ্যা শেখে কথার মাধ্যমে লেখার মাধ্যমে খেলার মাধ্যমে না নিজে নিজে দেখো খেলার মাধ্যমে কিভাবে পরিবেশ বিদ্যা শিখবে এটা কথার মাধ্যমে ওকে কথার মাধ্যমে চলো গান ছোড়া ইত্যাদির মাধ্যমে নেক্সট দেখে নেব যে পচা জৈব আবর্জনার নাশে নিঃসৃত গ্যাসটি হলো কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের টেট পরীক্ষায় আসবে তাই না চলো জোশের সঙ্গে অ্যান্সার করো এটি অ্যান্সার হয়ে যাবে অবশ্যই মিথেন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নাও রক্ত মাখা বর্জ্য হলো কি গজ তুলো হ্যাঁ বা গজ গজ এটা গজ গজ কাপড় প্লাস্টারের কাটা অংশ না ব্লেড কোনটা হবে রক্তমাখা মাখা ব্লেড হয়ে যাবে অবশ্যই অপশান ডি ওকে চলো নেক্সট যে দেখে নাও চা কোন ভিটামিনতে থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বহুবার এই প্রশ্নটি নিয়ে আলোচনা করিয়েছি চা কোন ভিটামিনতে থাকে চলো ভিটামিন ইতে থাকে ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ রোগ বিয়ের অভাবে কী কী হয় ডি এর অভাবে কী কী হয় সি এর অভাবে কি কী হয় কমেন্ট বক্সে জানাও চলো নেক্সট প্রশ্নে চলে যাব স্কারভি কোনটার অভাবে হয় কোনটার অভাবে রিকেট এগুলো জানাও কমেন্ট করে পশ্চিমী ঝঞ্ঝা কখন হয় গ্রীষ্মকালে শীতকালে শরৎকালে এবং বসন্তকালে সেই সঙ্গে দেখো এই প্রশ্নটির অ্যান্সার করে সঙ্গে সঙ্গে বলছি যে রবি শস্য কোনগুলো খারিফ শস্য কোনগুলো এগুলো একটু মনে রাখবে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে চলো দেখে না পশ্চিমী ঝঞ্ঝা কখন দেখা যায় তো পশ্চিমী ঝঞ্ঝা বসন্ত সরি শীতকালে দেখা যায় মনে রাখবে মনে রাখবে তোমাদের যে রবি যেগুলো শীতকালে ফলে যেমন আলু সর্ষে এগুলো আর খারিফ শস্য যেমন ধান চলো নেক্সট প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা শীতকালের দিকে দেখা যায় চলো নেক্সট প্রশ্ন যে ভারতের কোন অঞ্চলে পশুপালন বেশি হয় ভাবর ভাঙার হরিয়ানা খাদার কোনোটিই নয় তাহলে দেখে নাও এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে ভাবর হয়ে যাবে চলো নেক্সট প্রশ্নে চলে যাব। লিথোফাইট জাতীয় উদ্ভিদ কোথায় জন্মায় লিথোফাইট জাতীয় উদ্ভিদ কোথায় জন্মায় পাথরে পাথরের খাঁজে বালিতে না জলে অবশ্যই পাথরে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর চলে যাব নেক্সট প্রশ্নে দেখে নাও পরবর্তী প্রশ্ন অস্ট্রেলিয়ায় যে সাইক্লোন সেই সাইক্লোন কি নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট উইলি উইলি তাই না হেরিকেন কোথার হেরিকেন কোথায় কেরিবিআ সাগরে টাইফুন কোথায় সাইক্লোন ভারতে তাই না টাইফুন জাপানে মনে হচ্ছে চলো নেক্সট প্রশ্ন হেপাটাইটিস নামক রোগ কোন অঙ্গে হয়ে থাকে আমি তোমাদের এই ধরনের ক্লাস কিন্তু ইভিএস থেকে দিয়েছি একেবারে পর্ষদের বই থেকে হেপাটাইটিস নামক রোগ কোন অঙ্গে হয়ে থাকে চলো অ্যানসার করো এটা অবশ্যই অ্যান্সার হয়ে যাবে অপশান ডি লিভারে হয়ে থাকে চলো নেক্সট প্রশ্ন বারাসাতে নিম্নলিখিত কোন জেলার সদর এই যে তোমাদের টেটের আমি যে জেলা সদরগুলো দিয়েছি হ্যাঁ ক্লাসে তোমরা পেয়ে যাবে ইভিএসের যে প্লে চলে যাও সেখান থেকে তোমরা কিন্তু টেট পরীক্ষায় প্রশ্ন পাবেই তাহলে জেলা সদর বারাসত নিম্নলিখিত কোন জেলার সদর শহর ওকে তো এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে অবশ্যই অপশন সি উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বারাসাত সদর শহর নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও যে বর্তমানে যে প্রাথমিক পরিবেশ পরিচিতিতে বর্তমানে প্রাথমিক পরিবেশ পরিচিতিতে কী হয় আভ্যন্তরীণ লিখিত মূল্যায়ন রয়েছে বহির মূল্যায়ন লিখিত পরীক্ষা না অভ্যন্তরীণ মৌখিক মূল্যায়ন না বহির মূল্যায়ন তো এখানে তোমাদের হয়ে যাবে বহির মূল্যায়ন লিখিত রয়েছে নেক্সট প্রশ্ন চলে যাব দেখে নাও নেক্সট প্রশ্ন ইভিএসএ এনসিআরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে উচ্চতর অগ্রাধিকার দেওয়া হয়েছে এনসিআরটির পাঠ্যপুস্তকে যে প্রচুর অনুশীলন অন্তর্ভুক্ত করতে হবে শিক্ষার্থীদের মনন এবং আগ্রহ তৈরির সুযোগ দিতে হবে না বিষয়বস্তুর মৌলিক ধারণার ব্যাখ্যা করতে হবে না প্রযুক্তিগত পদগুলোর সঠিক সংজ্ঞা প্রদান করতে হবে টেট পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এখানে তোমাদের কোন অ্যান্সারটি হবে তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে শিক্ষার্থীদের মনন এবং আগ্রহ তৈরির সুযোগ করতে হবে চলো নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও পরবর্তী প্রশ্ন যে প্রাথমিক পরিবেশ শিক্ষার পাঠ্য বইয়ে প্রাথমিক পরিবেশ শিক্ষার পাঠ্য চিত্রের প্রয়োজন নেই চিত্রের মাধ্যমে ছোট করে বর্ণনা না বর্ণনাধর্মী লেখা না বিভিন্ন বিষয় নিয়ে ছোট করে বক্তব্য তাহলে মনে রাখতে হবে চিত্র থাকবে সঙ্গে বর্ণনা থাকবে অপশান বি হবে সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্ন দেখে নাও যে প্রধানত উন্নয়নশীল যে দেশ যেমন ভারত বাংলাদেশ এই যে দেশগুলো আছে মূলত শহরাঞ্চলে কোনো কর্মপ্রার্থী ইচ্ছাকৃত বা অনা অনিচ্ছাকৃত কাজ না করলে তাকে কি বলা হবে শিক্ষিত বেকারত্ব ছদ্ম বেকারত্ব খোলা বেকারত্ব না চক্রাকার বেকারত্ব তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি খোলা বেকারত্ব সঙ্গে সঙ্গে এটা বলছি ঠিক আছে যে তোমাদের যে বিভিন্ন আমি তোমাদের জল জলদূষণ থেকে একটি ক্লাস দিয়েছি হ্যাঁ সেই ক্লাসটি অবশ্যই দেখবে বায়ু দূষণের ক্লাসটি অবশ্যই দেখবে নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে পরিবেশের সমস্ত উপাদান সঠিক পরিমাণে এবং সঙ্গে সঙ্গে রামসর সাইডগুলো দেখবে যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় একটু কমেন্ট করবে পরিবেশের সমস্ত উপাদানে সঠিক পরিমাণে থাকলে কোনো একটু পপুলেশান জন্মগতভাবে যে ক্ষমতা বা দক্ষতা পায় তাকে আমরা কী বলবো চলো অ্যান্সার করো বায়োটেক প্রোটেন্সিয়াল অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও পরবর্তী প্রশ্ন যে বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের উদ্যোগে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে দেখো পরিবেশ বিদ্যার শিক্ষক হিসেবে আপনি কি করবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কেবল মেলা প্রদর্শন করা না শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য ও সমস্ত রকমের দূষণ প্রতিরোধ করা না অনুষ্ঠানে যোগদান করা না মেলা যাতে সুসংগঠিত হয় তার দিকে লক্ষ্য রাখা তো ক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে যে শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রাখা এবং সমস্ত রকমের দূষণ প্রতিরোধ করা অপশন বি হবে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্ন পরিবেশগত শিক্ষা কেন্দ্র কোথায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্সার করো অ্যান্সার করো ঠিক আছে যতজন আছো তোমরা সুনন্দা মেঘনা সকলে অ্যান্সার করো তো দেখে নাও এখানে কি হবে তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি আহমেদাবাদ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর চলো টেট পাস করতেই হবে নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে নিম্নলিখিত কোনটি সালফার ডাইঅক্সাইডের জৈব নির্দেশক অ্যান্সার করো অপশান ডি হয়ে যাবে লাইকেন অপশান ডি নেক্সট প্রশ্ন চলে যাবো দেখে নাও পরিবেশ সম্পর্কে নিচের কোন তথ্যটি ভুল পরিবেশ সম্পর্কে নিচের কোন তথ্যটি ভুল পরিবেশ হলো কতগুলো প্রাকৃতিক বিষয়ের সমষ্টি পরিবেশ সর্বদা স্থির থাকে না পরিবেশে আঞ্চলিক বৈচিত্র্য বর্তমান না পরিবেশ নিয়ন্ত্রণ ও সহজই উদ্ভিদের উপর ভিত্তি করে গঠিত হয় তাহলে মনে রাখতে হবে যে পরিবেশ সর্বদা স্থির থাকে এটা কিন্তু ভুল স্থির থাকে না নেক্সট নিম্নলিখিত কোন আন্তর্জাতিক সংস্থা পরিবেশ শিক্ষা সম্পর্কে সম্পর্কিত দেখে নাও তো এটা কি হয়ে যাবে অবশ্যই আই ইপি উনিশশো পঁচাত্তর নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও পরবর্তী প্রশ্ন যে প্লাস্টিক রিসাইক্লিং এর সময় সবচেয়ে বিষাক্ত উপজাত পদার্থ কোনটি অর্থাৎ প্লাস্টিককে কি হয় ব্যবহার করি সেটাকে আবার যখন প্লাস্টিক করি মানে প্লাস্টিক তৈরি করা হয় তখন যে সবচেয়ে বিষাক্ত উপজাত পদার্থটি কি অ্যামোনিয়া ক্যাডমিয়াম বেরিয়াম না ডাইঅক্সিন তো ডাইঅক্সিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্নে চলে যাব উনিশশো তিরাশি সালে কর্ণাটকে চিফকো আন্দোলনের ন্যায় কোন আন্দোলন শুরু হয়েছিল উনিশশো তিরাশি সালে চিফকো আন্দোলনের মতো কর্ণাটকে কোন আন্দোলন শুরু হয়েছিল সেটা হচ্ছে আপেক্ষ আন্দোলন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে যাব দেখে নাও নিম্নলিখিত কোনটি পরিবেশ শিক্ষার উদ্দেশ্য নয় বলা হয়েছে অ্যান্সার করো যে পরিবেশ সম্পর্কে সচেতনা সচেতনা তৈরি না সমগ্র বিশ্বের সঙ্গে মানুষের আন্তঃসম্পর্ক বোঝা পরিবেশ সম্পর্কে প্রকৃত জ্ঞানের বিকাশ না পরিবেশের উপাদানগুলিকে বোঝা তাহলে উপাদানগুলিকেও বুঝতে হবে জ্ঞানের বিকাশও করতে হবে সচেতনতা করতে হবে তাহলে যে পুরোপুরি বিশ্বের সমস্ত মানুষের সম্পর্কে মানুষের সম্পর্কে যে বুঝতে হবে তার কোনো মানে নেই চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। যে শহরে পরিবেশ এই ধরনের সমস্যা শহরে পরিবেশ এই ধরনের সমস্যা কোন শ্রেণীতে দেওয়া যেতে পারে চতুর্থ তৃতীয় কোন শ্রেণীতে চলো শহরের যে পরিবেশ সংক্রান্ত তো এটা অবশ্যই তৃতীয় শ্রেণীতে তোমাদের ইভিএস এর তৃতীয় শ্রেণীর বইয়ে এগুলো আমরা পাই দেখবে নেক্সট প্রশ্ন চলে যাব যে লেটিক বাস্তুতন্ত্র কোথায় গড়ে ওঠে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্সার করো চলো মোহনার জলে ল্যাটিং বাস্তুতন্ত্র যে জলটা স্থির থাকে সেখানে নেক্সট দেখে নেব যে পৃথিবীর মধ্যে সর্বাধিক জীব বৈচিত্র্য কোথায় দেখা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেট পাস করতেই হবে এটা প্রতিজ্ঞা নাও যেন তোমাদের টেট পাস করতে হয় মা বাবার মুখে হাসি ফোটাতে হবে ওকে চলো যে কোনো না কোনো একটা পরীক্ষায় তুমি অন্তত পাস করে দেখাতে পারলে এই জোশটা মনের মধ্যে প্রত্যেকেই রেখো তাহলে পৃথিবীর মধ্যে সর্বাধিক জীববৈচিত্র্য কোথায় দেখা যায় এটা কিন্তু ক্রান্তীয় অঞ্চলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে যাব দেখে নাও যে বর্তমানে অবলুপ্ত যে ডোডো পাখি আমরা পড়েছি টেক্সট বইয়ে তাই না সে টেক্সট বই থেকে নেওয়া ডোডো পাখি কোথায় রয়েছে মেঘালয় কাঞ্চনজঙ্ঘা ইকুয়েডর মরিশাস দ্বীপে অপশান ডি হয়ে যাবে ডোডো পাখি আজ বিলুপ্ত নিম্নলিখিত কোন বৃক্ষে জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় দেখো পর্ণমোচিস ম্যানগ্রোভ সরলবর্গীয় না ক্যাকটাস তো এটা হয়ে যাবে ম্যানগ্রোভ বৃক্ষে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে যে কোন ধরনের ধান চাষে ধান ধানে যে আর্সেনিক দূষণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে কোন ধরনের ধান চাষে ধানে আর্সেনিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে চলো বোরো ধানে বড়ো ধান বড়ো ধান কখন হয় রবি শস্য অর্থাৎ তোমাদের যেটা ভৌম জলের দ্বারা হয় ঠিক আছে যে মাটির নিচের থেকে যেহেতু আসে তাই এখানে আমাদের আর্সেনিক হওয়ার সম্ভাবনা বেশি নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে বন্য গাধাদের জন্য সংরক্ষিত একটি অভয়ারণ্য হলো কি বন্য গাধাদের জন্য সংরক্ষণীয় অভয়ারণ্য কি কচ্ছের রণ ভাবনগর দান্দেলি মেঘলা দেখে নাও মেলঘাট তো এটা কচ্ছের রণ হয়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব নিচের কোনটি কুইক সিলভার নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুইক সিলভার নামে পরিচিত কোনটি তো এটা অবশ্যই হয়ে যাবে পারদ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পারদ হয়ে যাবে কুইক সিলভার ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো নেক্সট প্রশ্ন বিশ্ব অরণ্য দিবস এই যে অরণ্য দিবস ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন এই প্রশ্নটিও তোমাদের এক্সামে আসতে পারে তাহলে বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস তাই না চলো নেক্সট প্রশ্নে চলে যাব যে পক্ষী নিয়ে গবেষণাকে কি বলা হয় অ্যান্সার করো দেখো তোমাদের টেট পাস করতেই হবে এবং তোমাদের যে বাবা মায়ের যে স্বপ্ন সেই স্বপ্নকে পূর্ণ করতেই হবে ওকে চলো তাহলে দেখে না পক্ষী নিয়ে গবেষণাকে কী বলা হয় পক্ষী নিয়ে গবেষণাকে বলা হয় অর্নিথোলজি হ্যাঁ মনে রাখতে হবে চলো নেক্সট দেখে নেব বার্ড ফ্লু বার্ড ফ্লু ভাই ভাইরাসকে নিম্নলিখিত কী নামে আমরা চিনি সঙ্গে সঙ্গে কোভিড নাইন্টিন সম্পর্কেও জানতে হবে ওকে অর্থাৎ কোন দেশে প্রথম হয় কোন দেশে প্রথম হয় এগুলো নিয়ে একটু আমাদের বিস্তারিত জানতে হবে চলে দেখে নাও পঞ্চাশ নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে এইচ ফাইভ এন ওয়ান ভালোভাবে মনে রাখবে চলো নেক্সট প্রশ্ন যে হিমোসাইনিনের মধ্যে নিচের কোন উপাদানটি উপস্থিত থাকে হিমোসাইনিনের মধ্যে তামা ম্যাগনেশিয়াম লোহা না জিঙ্ক তো এখানে অবশ্যই হয়ে যাবে তামা অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও নেক্সট প্রশ্ন যে ল্যাক্রিমাল গ্রন্থি থেকে কি ক্ষরিত হয় সিরাম মিউকাস অশ্রু না পিউ তো এখানে অশ্রু ল্যাক্রিমাল গ্রন্থি থেকে আমাদের চোখের জল নেক্সট দেখে নাও নিচের কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ আমি তোমাদের কোনটি কি ঘটিত রোগ সেই নিয়ে একটি বিস্তারিত ক্লাস দিয়েছি ইভিএসের প্লে প্লেলিস্টে যাও প্লেলিস্টে গিয়ে দেখে নেবে তোমরা উপরে যে ছবিটা দেয়া থাকে অর্থাৎ যে ছবিটা দেয়া থাকে সেখানেই দেখবে লেখা আছে বিভিন্ন ঘটিত রোগগুলো তাহলে দেখে নাও প্রোটোজোয়া ঘটিত রোগ কোনটি কোলেরাতা নয় পুষ্ঠ নয় টাইফয়েড নয় এটা আমাশয় আমার সয়ে হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ তেহরি বাঁধ তেহরি বাঁধ কোথায় আছে অ্যান্সার করো তেহবেরি তেহরি বাঁধ আর ভাগীরথীতে কোন বাঁধ আছে এটা আমি তোমাদের একদিন আলোচনা করেছিলাম যেটা আমি ভুল বলেছিলাম তাই না ভাগীরথীতে কোন বাঁধ আছে এটাও জানতে হবে দেখো তোমাদের যতগুলো সম্ভব আমি বলে দেওয়ার চেষ্টা করছি তাছাড়া তোমাদের আমি হোয়াটসঅ্যাপ বা যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে দিয়ে দেবো ছবিটা ওকে যে কোন নদীতে কোন বাঁধগুলো আছে তো দেখো তেহরি বাঁধ যে ভাগীরথী নদীতে আছে ভাগীরথী নদী এটা উত্তরাখণ্ডে আছে তেহরি বাঁধটা ওকে তো সেই সঙ্গে মনে রাখবে যে নর্মদা নদীতে আছে সেটা সর্দার সরোবর বাঁধ সর্দার সরোবর বাঁধ এটা মনে রাখবে নেক্সট যদি আমরা দেখি দেখো গঙ্গাতে আছে ফারাক্কা ব্রিজ যেটাকে বলা হয় ফারাক্কা বাঁধ ঠিক আছে গঙ্গাতে আছে ফারাক্কা বাঁধ তাহলে এগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে আর নেক্সট যেটা আছে নেক্সট আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে ভাকরা নাগাল ভাকরা নাগাল ওকে ভাকরা নাগাল এটা একটু মনে রাখবে যে এটা আছে তোমাদের শতদ্রু এটা একটু লিখে নিও শতদ্রু নদীতে আর নাগার্জুন বাঁধ যেটা আছে নাগার্জুন বাঁধ ঠিক আছে বানানটা ভুল হলো দেখে নাও নাগার্জুন বাঁধ নাগার্জুন বাঁধ আছে যে কৃষ্ণা নদীর ওপর এগুলো একটু আমাদের মনে রাখতে হবে আর হীরাকুন্দ বাঁধ এটাও একটু লিখে নিও হীরাকুন্দ বাঁধ হীরাকুন্দ বাঁধ আছে আমাদের মহানদীর উপর উড়িষ্যার মহানদীর উপর তাহলে এগুলো এই কটা তোমরা নদী বাঁধ একটু মনে রাখবে ওকে চলো তাহলে এখানে তোমাদের অ্যান্সার হবে কি ভাগীরথী নেক্সট প্রশ্ন দেখে নাও যে মৃত উদ্ভিদ মৃত উদ্ভিদ বা প্রাণীর যে দেহে যে নাইট্রোজেন যুক্ত যৌগ ভেঙে এমোনিয়া তৈরি করতে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া চলো অ্যান্সার করো রাইবোজিয়াম হ্যাঁ রুস্টিডিয়াম নাইট্রোসোমোনাস তো এটা রুস্টিডিয়াম হবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নেব দেখে নাও যে বাস্তুতান্ত্রিক স্থানে কোনো কমিউনিটি যদি সমগ্র অঞ্চলটিকে তার দখলে আনতে না পারে তাহলে নতুন কোনো উদ্ভিদ গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটার সুযোগ থাকে একে কি বলবো আমরা চূড়ান্ত কমিউনিটি বায়োটিক মুক্ত না প্রারম্ভিক তো এটাকে বলবো মুক্ত চলো নেক্সট প্রশ্ন যে কোন পদ্ধতি প্রয়োগের সাফল্য নির্ভর করে নাম চলো অ্যান্সার করো যে শিক্ষক শিক্ষিকার দক্ষতার উপর বিষয়বস্তুর পদ্ধতি না শিক্ষক শিক্ষিকার জ্ঞানের উপর এটা অবশ্যই প্রফিসিয়েন্সি দক্ষতা হবে নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও নেক্সট প্রশ্ন যে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক চলো অ্যান্সার করো নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক টেট পাস করতেই হবে এবং তোমাদের বাবা মায়ের যে স্বপ্ন সেই স্বপ্নকে পূর্ণ করতেই হবে ওকে চলো তাহলে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক তো এখানে অ্যানসার হয়ে যাবে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা নেক্সট প্রশ্নে চলে যাব যে পরিবেশ বায়োটিক যে কম্পোনেন্ট হ্যাঁ এটা কোনটি কি হয়ে যাবে এটা অবশ্যই উদ্ভিদ হয়ে যাবে অপশান সি চলো নেক্সট প্রশ্নে চলে যাব যে পরিবেশ বিদ্যায় নিম্নলিখিত কোন শিখন পদ্ধতি দলগত আলোচনা চলো এটা অ্যানসার করো ভূমিকা গ্রহণ বক্তৃতা বর্ণনা না সিম্পোসিয়াম অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে যাব যে কাপড় কাচার সময় কোন পদার্থ জলদূষণ ঘটায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো অ্যান্সার করো টেট পাস করো এবং তোমাদের বাবা মায়ের স্বপ্ন পূর্ণ করো ঠিক আছে ফসপেট টেট পাস করো তবেই তুমি কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে তার জন্য সিরিয়াস প্রত্যেকেই কোন ছত্রাক রুটির ছাতা নামে পরিচিত তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে মিউকর রাই জো জোফাস এটা হয়ে যাবে অপশান বি নেক্সট দেখে নেব সিমসন ইন্ডেক্স দ্বারা কি পরিমাপ করা হয় ভৌমজল দূষণের মাত্রা জলাশয় ইউট্রোফিকেশন বায়োডাইভার্সিটি নাজন স্তরের ক্ষয় তো বায়োডাইভার্সিটি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন দেখে নেওয়া আছে হ্রদের যে গভীর তলদেশে যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না সেই স্থানকে আমরা কি বলবো লিটারাল হাইপো দেখে নাও হাইপোলিমোনিয়ন না এপিলিমোনিয়ন কোনটা হবে তো এটা হবে প্রোফান্ডটাল অঞ্চল অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নাও হেক্সিকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন হেক্সিকোলজি শব্দটি প্রথম আর্নে সাস্তুতন্ত্র করেন তাহলে এটা হবে জর্জ জ্যাকসন মিভার্ট নেক্সট দেখে নাও এজোলার সঙ্গে মিথোজীবীয় সম্পর্ক আমি বললাম না এজোলা যে পানা হুম এক ধরনের শ্যামলা এতে নাইট্রোজেন জমিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে এটা হবে এনাবিনা অপশন ডি চলো নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও হু এর মতে হু এর মতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই হু এর মতে সহনশীল শব্দের মাত্রা হওয়া উচিত কত চলো অ্যানসার করো হু এর মতে সহনশীল শব্দের মাত্রা হওয়া উচিত কত তো এটা অবশ্যই হয়ে যাবে পঁয়তাল্লিশ ডেসিবেল তোমরা বিশ্বকাপ ফাইনাল খেলা দেখেছ সেখানে একশো তিরিশ বা আঠাশ পর্যন্ত ডেসিবেল উঠে যাচ্ছিল নেক্সট দেখে নাও যে ব্রিটিশ পার্লামেন্টে ভবন ও তাজমহলের যে বিপন্নতা এই যে বিপন্নতা দেখা দিচ্ছে ধ্বংসের মুখে তার কারণ কী দর্শনার্থী আন্তর্জাতিক উপগ্রহ জলদূষণ না বায়ু দূষণ অবশ্যই বায়ু দূষণ বায়ু দূষণের ফলে কী হচ্ছে অ্যাসিড বৃষ্টি পড়ছে চলো দেখে নাও নেক্সট প্রশ্ন যে পট্বল মিত্তিকার বর্ণ কেমন অ্যান্সার করো লাল বাদামি কালো না ধূসর অপশান বি বাদামি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে কী আছে গ্যাসের মধ্যে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কঠিন অথবা তরল হ্যাঁ যে এটাকে আমরা কী বলবো সমষ্টিকে কী বলবো চলো একে আমরা কী বলবো একে অবশ্যই বলবো এরোসল অপশান ডি নেক্সট দেখে যে বৃষ্টির অম্লতা মাপার যন্ত্রের নাম কী বৃষ্টির অম্লতা মাপার যন্ত্রের নাম কী দেখো এনোমিটারে কী মাপা হয় আর্দ্রতা মাপা হয় তাই না এনোমিটারে আর্দ্রতা মাপা হয় বায়ুর তাহলে এখানে তোমাদের কী অ্যানসার হয়ে যাবে পিএইচ মিটার অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর আর বায়ুমণ্ডলের চাপ মাপা হয় বেরোমিটারে এগুলো আমাদের মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন দেখে নাও আপনি যদি পাটনা থেকে চণ্ডীগড় যান ক্ষুদ্রতম দূরত্বের ট্রেনে তাহলে আপনি নিম্নলিখিত কোন রাজ্য তো তোমাদের এখানে টেট পরীক্ষায় আসবে তোমাদের কোনো একটা অঞ্চল যে তুমি বাঁকুড়া থেকে ধরো যে যাচ্ছ পশ্চিম মেদিনীপুর তুমি মাঝে কোন পেতে পারো বা পশ্চিম মেদিনীপুরে কোন নদী আছে এই ধরনের কোশ্চেন তোমাদের আসবে তো এটা তোমাদের পাঞ্জাব হয়ে যাবে চলো পরবর্তী প্রশ্নে যে সাইলেন্ট ভ্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইলেন্ট ভ্যালি কোন নদী উপত্যকায় আছে তো এটা কান্ধি পূজা সাইলেন্ট ভ্যালি কোন নদী উপত্যকায় আছে নেক্সট দেখে নেব দি রাইট হ্যাঁ লাইভ লাইভলিহুড অ্যাওয়ার্ড দেওয়া হয় কোন আন্দোলনকে চলো এগুলো প্রত্যেকটাই তাহলে মনে রাখতে হবে নর্মদা বাঁচাও আন্দোলন উনিশশো পঁচাশিতে হয় মেধা পাটেকর ছিলেন নেতৃত্বে এপিকো আন্দোলন উনিশশো তিরাশিতে হয় কর্ণাটকে পাণ্ডুরাম ছিলেন নেতৃত্বে চিপকো আন্দোলন উনিশশো তিয়াত্তরে হয় কে ছিলেন বহুগণা ছিলেন নেতৃত্বে বিষ্ণয় আন্দোলন রাজস্থানে হয় অমৃতা দেবী ছিলেন নেতৃত্বে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখান থেকে টেটে একটা প্রশ্ন পেতেই পারো তাহলে এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটি হবে অপশান সি হয়ে যাবে চিপকো আন্দোলন সুন্দরলাল বহুগুণা নেক্সট প্লাস্টার অফ প্যারিস কোনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন চলো অ্যান্সার করো কি হয়ে যাবে অবশ্যই জিপসামকে অপশান সি নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও নেক্সট প্রশ্ন যে ডিডাকটিক কি হবে দেখো মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা কি বলেছেন তো এটা অবশ্যই মন্তেশ্বরী হয়ে যাবে অপশান বি নেক্সট জীব বৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করেন চলো অ্যানসার করো কোনটি হবে দ্রুত অ্যান্সার করো রজেন হবে মনে রাখবে শুধু রজেন মনে রাখবে যে সব জলজ প্রাণীরা সাঁতার কাটার সময় দেহের কিছু অংশ জলের উপরে কিছু অংশ জলের নিচে রাখে তাদের আমরা কি বলবো কি বলবো চলো একে বলবো নিউস্টন অপশন বি নেক্সট প্রশ্নে চলে যাবো চলো দেখে নাও নেক্সট প্রশ্নে যে ব্লিচিং পাউডারের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের টেট পরীক্ষার জন্য ঝাঁঝালো গন্ধ একে কী বলবো একে বলবো সিএল ব্লিচিং পাউডারে ব্লিচিং পাউডারের ঝাঁঝালো গন্ধ সিএল মানে ক্লোরিন চলো নেক্সট প্রশ্নে চলে যাবো যে আইলা হুদুহুদ ফাইলিন কী জন্য পরিচিত আইলা হুদুদ এবং ফাইলিন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মনে রাখতে হবে আইলা নামকরণ কে করে হুদহুদ নামকরণ কে করে ফাইলিন নামকরণ কোন দেশ করে এগুলো আমাদের একটু মনে রাখতে হবে তাহলে এগুলো চলো একটু দেখে নিই দেখো এই যে আইলা নামকরণ করে মালদ্বীপ এটা একটু মনে রাখবে আল আইলার যে ঝড়টা এই আইলা নামকরণ করে মালদ্বীপ ওকে সেই সঙ্গে দেখছি যে সেই সঙ্গে তোমরা মনে রাখবে যে তিতলি যে তিতিলি ঝড়টি উঠেছিলো সেই তিতলি নামটি করেন পাকিস্তান পাকিস্তান সে সঙ্গে ফণি ফনি যে ঝড়টি উঠেছিলো সেই ফণি নামকরণ করেন বাংলাদেশ মনে রাখবে বুলবুল যে ঝড়টি হয়েছিল সেই বুলবুল নামকরণ করে পাকিস্তান মনে রাখবে নিসর্গ নিসর্গ নামটি দেওয়া বাংলাদেশের নিসর্গ নামটি দেওয়া বাংলাদেশের ঠিক আছে মনে রাখতে হবে সেই সঙ্গে এই রিসেন্টলি যে মোকা হলো মোকা এই মোকা নামটি দেন ইএমএন ইএমএন এগুলো প্রত্যেকটা আমাদের মনে রাখতে হবে চলো নেক্সট প্রশ্নে চলে যাব। ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় আছে অ্যান্সার করো মুম্বাই গুজরাট জয়পুর না নিউ দিল্লি কোনটি হবে অ্যান্সার চলো অ্যান্সার করো ছত্রপতি শিবাজি বিমানবন্দর কোথায় আছে কী হবে চলো অ্যান্সার করো যেটা তোমাদের অ্যানসার হয়ে যাবে মুম্বাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও যে রাজু এনিমিয়ায় ভুগছে এনিমিয়া মানে কিসের সমস্যা যে এখানে রাজুর শরীরে দেখা যাবে কি লোহিত কণিকার সংখ্যা কমে যাবে অনুচক্রিকার সংখ্যা কমে যাবে তো কণিকার সংখ্যা কমে যাবে তো এখানে অপশান এ হয়ে যাবে এই ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে নেক্সট দেখে নেব যে নিম্নলিখিত কোন উদ্ভিদে পরজীবী পুষ্টি দেখা যায় ছত্রাক লাইকেন স্বর্ণলতা না গজপিপুল তো এখানে অবশ্যই হয়ে যাবে স্বর্ণলতাতে পরজীবী পুষ্টি দেখতে পাও নেক্সট দেখে নাও একটি বল মাটিতে পড়ে লাফিয়ে ওঠে নিচের কোন গতিকে এখানে অনুসরণ করে এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা নেই ঠিক আছে তবু দেখে নাও এখানে অ্যান্সার হয়ে যাবে তৃতীয় গতিসূত্র যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে নেক্সট প্রশ্নে চলে যাব যে সিস্টার নিবেদিতা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের টেট পরীক্ষার জন্য দেখে নাও কোন রোগীদের সেবা করেছিলেন তো এটা অবশ্যই হয়ে যাবে প্লেগ রোগীদের অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর যে এসচুয়ারি হলো কি তট সংলগ্ন জলাভূমি বিহীন অঞ্চল আন্তর্দেশীয় জলাভূমি না মরুভূমি ও অরণ্যের সঙ্গমস্থল তো এটা হয়ে যাবে অবশ্যই তট সংলগ্ন যে জলভূমি আছে মাতঙ্গিনী হাজরা কোন জেলার অধিবাসী ছিলেন দেখো অ্যান্সার করো মাতঙ্গিনী হাজরা ছিলেন পূর্ব মেদিনীপুর আগে ছিল শুধু মেদিনীপুর তাই না এরপর দেখে নেব নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন জলে মুক্তভাবে ভাসমান আনুবীক্ষণিক জীবদের কি বলা হয় দেখো যেগুলোকে বলা হয় প্লাকটন অপশন বি হবে সঠিক উত্তর তো দেখো নিম্নলিখিত কোন বাস্তুবিজ্ঞানী বাস্তুতন্ত্রের প্রদান করেন আমি তোমাদের আলোচনা করলাম ট্রান্সলে ট্রান্সলে মনে রাখবে চার্লস ডারউইন কী করেন যে যোগ্যতমের বিবর্তন তাই না চলো নেক্সট প্রশ্নে চলে যাব যে দক্ষিণ আমেরিকায় যে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে যে উত্তপ্ত জলপ্রবাহ তাকে আমরা কি বলি চলো টর্নেডো কুৎসোয়ানা এলনিনো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও যে ভারতে পৃথিবী বিখ্যাত পুরোনো জিনিসের মিউজিয়াম হলো কোনটি ইন্ডিয়া মিউজিয়াম জাতীয় মিউজিয়াম কোনটা হবে তো এটা হবে সালার্জং মিউজিয়াম যেটা হায়দ্রাবাদে আছে নেক্সট দেখে নেব যে শৃঙ্খলের যে শক্তির প্রবাহ জীবদেহে গলিত ও মৃত অংশ থেকে ক্রমান্বয়ে যে জীবাণুর দিকে প্রবাহিত হয় তাকে আমরা কি বলবো চারণভূমির খাদ্য শৃঙ্খল পুকুরের মৃতজীবীর তো কোনটা হবে তো এটা অবশ্যই হয়ে যাবে মৃতজীবীর মনে রাখবে যে মৃত গলিত ও মৃত অংশ থেকে ক্রমান্বয়ে জীবাণুর দিকে পরিবাহিত হয় চলো নেক্সট প্রশ্নে চলে যাব যে আন্তর্জাতিক নারী দিবস তো আন্তর্জাতিক শিশু দিবস কবে এটা মনে রেখো আন্তর্জাতিক শিশু দিবস চোদ্দোই নভেম্বর এটা মনে রাখতে হবে ওকে তাহলে দেখে নাও এখানে আর শিক্ষক দিবস জানো ফার্স্ট সেপ্টেম্বর সরি শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর এগুলো কিন্তু মনে রাখতে হবে তাহলে এখানে তোমাদের কি হবে আন্তর্জাতিক নারী দিবস চারই মার্চ নেক্সট প্রশ্ন দেখে নাও একটি পুকুরের বাস্তুতন্ত্রে জু প্লাক্টন যাদের খেয়ে বেঁচে থাকে কি বলবো কাদের খেয়ে বেঁচে থাকে ফাইটোপ্লাক্টন ক্রিপ্টোপ্লাক্টন নেকটন প্লাক্টন কোনটি হবে ফাইটোপ্লাক্টন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর বাস্তুতন্ত্রে একটি খাদ্যস্তরের সকল জীবের সামগ্রী ওজনকে কি বলবো। ওকে চলো অ্যান্সার করো তো এটা প্রাণীভর জীবভর বিয়োজকভর পুষ্টিভর এটা অবশ্যই জীবভর তো দেখো তোমাদের এই যে ক্লাসটি অবশ্যই তোমাদের কাছ থেকে একটাই অনুরোধ যে প্লিজ শেয়ার করে দিও একটাই অনুরোধ যে একটা শেয়ার তোমরা প্লিজ করে দিও তোমাদের যে সমস্ত টেট বন্ধুরা আছে তাদের সঙ্গে কারণ তোমাদের জন্য এত কষ্ট করে এই ম্যারাথন ক্লাসগুলো নিয়ে আসা হচ্ছে নেক্সট দেখে না বাস্তুতন্ত্রের শক্তির যে পিরামিড প্রতিটি খাদ্যস্তরে সঞ্চিত তো দেখে নাও এখানে কোন অ্যান্সারটি হবে তাহলে এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে ক্রমান্বয়ে কমতে থাকে বৃদ্ধি পেতে না দ্রুত বৃদ্ধি পায় না কমতে থাকে আর এই প্রশ্নটির অ্যান্সার কি হয়ে গেল অপশান বি জীবভর চলো নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও যে উন্মুক্ত যে উন্মুক্ত যে সামগ্রিক পরিবেশ উন্মুক্ত যে সামগ্রিক পরিবেশ যে সকল সামুদ্রিক জীব নিয়ে গড়ে ওঠে নির্ভেকটিভ লিটেরাল ব্যাথিয়াল পিলোজিক কোনটি হবে তো এটা হয়ে যাবে পিলোজিক অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নাও অতি শীতল ব্যবস্থায় যে অতি শীতল ব্যবস্থায় যে ধরনের সংরক্ষণ করা হয় তাকে আমরা কি বলবো এক্স টু সংরক্ষণ ইনভিটো সংরক্ষণ ইনসিটু না ক্ল্যাড কোশ্চেনটা একটু ভুল আছে দেখো অতি শীতল ব্যবস্থায় যে ধরনের সংরক্ষণ করা হয় তাকে কি বলে তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে কি ইনভ্রিটো সংরক্ষণ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নাও নিউ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট কত সালে হয় তো এটা অবশ্যই অ্যান্সারটা দেখে নিলে দু হাজার ছয় অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর দেখো ফ্রেম ওয়ার্ক কনভেনশন অফ ক্লাইমেটিক চেঞ্জ ক্লাইম দেখে নাও যে ক্লাইমেটিক চেঞ্জ তো এটা রিওডি জেনেরোতে অপশান বি নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও নেক্সট প্রশ্ন যে সিফিলিস রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি দ্রুত অ্যান্সার করো সিফিলিস রোগ তো এটা কী হবে ভিব্রীয় তো নয় এটা তো কোলেরার তাই না এনথ্রাসিস নয় মেনিনজাইটিস নয় এটা হবে ট্রিপোনেমা পেলিডাম অপশন এ হবে সঠিক উত্তর শিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় চলো অ্যান্সার করো সিঙ্কোনা গাছের ছাল থেকে তাই না কোন রোগের ঔষধ হয় এটা জানাও সিঙ্কোনা গাছের ছাল থেকে চলো নেক্সট প্রশ্নে চলে যাব অরিজিন অফ স্পেসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন এটা কী হবে এটা অবশ্যই আঠারোশো উনষাট হয়ে যাবে ওকে চলো দ্রুত অ্যান্সার করবে নেক্সট প্রশ্ন যে শিল্প এলাকায় কোন গ্যাসের ঘনত্ব বেশি থাকে শিল্প এলাকায় কোন গ্যাসের ঘনত্ব সালফার ডাইঅক্সাইড যে কারণে বৃষ্টি তোমাদের অম্লবৃষ্টি হয় নেক্সট দামোদর হীরাকুন্দ এই যে আমি বললাম তোমাদের যে কোন নদীর উপর কোন কোন যে বাঁধগুলো এই যে হীরাকুন্দ বাঁধ বা ভাঁকরা নাগাদ এই যে এগুলো কী ধরনের প্রকল্প বলো এগুলো আমাদের হয়ে যাবে জলবিদ্যুৎ প্রকল্প অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন যে কোনো নির্দিষ্ট বসতি অঞ্চলে বা বাস্তুতন্ত্রে যে পরস্পর নির্ভরশীল ও সম্পর্কযুক্ত জীবগোষ্ঠীকে কী বলব বায়োম বায়োমাস বায়োস্ফিয়ার না বায়োটিক কমিউনিটি তো এখানে তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে অপশান টি বায়োটিক কমিউনিটি চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে যে ক্ষেত্রে যে জৈব পদার্থ পচনের ফলে কোন গ্যাস সৃষ্টি হয় তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে মিথেন অপশান বি হয়ে যাবে সে তোমাদের গুরুত্ব যেটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন কাজের কাণ্ড কোন গাছের কাণ্ড পাতার কাজ করে দ্রুত অ্যান্সার করো পদ্ম স্বর্ণলতা শিমুল না ফনি মনসা নেক্সট দেখে নেব নিচের কোন উপাদান থেকে লাল মাটি বা ল্যাটেরাইট মৃত্তিকার উৎপত্তি হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে গ্রানাইট ও নিস থেকে অপশান বি চলো নেক্সট প্রশ্নে চলে যাব মৈত্রী এক্সপ্রেসের দ্বারা ভারতের সাথে কোন দেশ যুক্ত হয়েছে মায়ানমার পাকিস্তান সমঝোতা বা থর লিঙ্ক বাংলাদেশ না নেপাল তো এখানে বাংলাদেশ হয়ে যাবে মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশ নেক্সট একটি প্রচলিত শক্তির উদাহরণ কি। এবং সঙ্গে সঙ্গে মনে রাখবে একটি অপ্রচলিত শক্তির উদাহরণ কি কী তো প্রচলিত শক্তির যে শক্তিগুলো এখন বর্তমানে প্রচলন আছে সেগুলো প্রাকৃতিক গ্যাস তাই না আর অপ্রচলিত শক্তি সৌরশক্তি এগুলো জলবিদ্যুৎ শক্তি নেক্সট দেখে নাও আমাদের দেশে উপকূলবর্তী অঞ্চলে কি দেখা যায় চিরহরিত বর্ণবচি কোন বন দেখা যায় তো এটা হবে লিটারাল সোয়াম বন উপকূলবর্তীতে এটা দেখা যায় তাহলে দেখে নাও নেক্সট প্রশ্নে চলে যাব যে জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানির যে অসম্পূর্ণ দহন কোন গ্যাস তৈরি করে নাইট্রিক অ্যাসিড মিথেন কার্বন মনোক্সাইড নাইট্রোজেন সালফাইড কার্বন মনোক্সাইড ওকে নেক্সট দেখে নাও ভারতের কোন দেখে নাও কোন শহরে ভূ আপীয় শক্তির ব্যবহার প্রথম শুরু হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো অ্যান্সার করো তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে সুরাটে অপশান ডি নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও প্রশ্নটি যে খাদ্য আয়োডিনের অভাবে হ্যাঁ খাদ্যে যে আয়োডিন অভাব অর্থাৎ আয়োডিন নুনে থাকে আয়োডিনের অভাবে গয়টার রোগ হয় গলগণ্ড রোগ হয় সে একই জিনিস তাহলে এখানে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেট পরীক্ষার জন্য ওকে তাহলে তোমাদের সঙ্গে দেখো আমি একশো চোদ্দোটি প্রশ্ন আলোচনা করলাম এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট শেষ মুহূর্তে এই প্যাডাগি এবং প্যাডাগি সরি যে এই ধরনের যে কোশ্চেনগুলো এই কোশ্চেন থেকে তোমরা যদি পরিবেশে আঠাশ নাম্বার পেতে চাও এই ক্লাসটি আরও একবার দেখবে এবং ক্লাসটি তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো ওকে শেয়ার করো শেয়ার করে অবশ্যই তোমাদের স্যারের মুখেও অন্তত হাসি ফোটাও একটা শেয়ার করে দাও আর অবশ্যই তোমরা ভালো থেকো দশই ডিসেম্বরের জন্য তোমাদের অনেক অনেক কামনা এবং এক্সাম হলে কোন স্ট্র্যাটেজি অবলম্বন করবে সেগুলোও কিন্তু আমি তোমাদের একটি ভিডিওতে জানিয়ে দেবো সেই ভিডিওটি অবশ্যই দেখবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো